নমস্কার বন্ধুরা, তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। মিক্স ভেজ পিকেল বা আচার নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি। আমরা যে কোনো দোকানে বা যে কোনো জায়গায় কিন্তু এই আচারটা খেয়ে থাকি, এবং এই আচার বা পিকেলটা কিন্তু যে কোনো জিনিসের সাথেই, পরোটা বা ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে। তাই ঘরে কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে মিক্স ভেজ পিকেল বা আচার, মিক্সড ভেজ পিকেল বা বিভিন্ন ধরনের সবজির আচার বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগছে, দেখুন আমি এখানে মূলো নিয়ে নিয়েছি, গাজর, ফুলকপি, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে আদা আর রসুন। এবার আমি দেখিয়ে দিই এগুলো কেমন করে কেটেছি। খুব কিন্তু মোটা করেও কাটবেন না, আর একদম সরু করেও কিন্তু পাতলা করেও না, ঠিক এরকম সাইজের। গাজরও দেখিয়ে দিই, গাজরও ঠিক লম্বা লম্বা, এখানে লাল গাজর নিয়ে নিয়েছি, আর মূলো কিন্তু সাদা মূলো। লঙ্কাগুলো লম্বা এরকম ফাটিয়ে রেখেছি, ফুলকপিগুলো ছোট ছোট ডুমডুম করে রেখেছি, আপনারা যদি ফুলকপি অ্যাভয়েড করতে চান করতে পারেন, রসুনগুলো ছাড়িয়ে রেখেছি, আর আদাটাও দেখিয়ে দিই, আদা এরকম লম্বা লম্বা সরু সরু করে রেখেছি। এবার প্রথমে যে স্টেপটা করব সেটা বলে দিই, এগুলো কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে একদম শুকনো করে। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে এই সমস্ত সবজিগুলো আমি এক এক করে দিয়ে দেব, শুধু লঙ্কা রসুন আর আদাটা দেব না, ফুলকপি মূলো আর গাজর দিয়ে দিলাম। এখানে যদি আপনারা যে কোনো সবজি অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন, যারা নিরামিষ খান তারা যদি রসুন অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন। এই শুধু সবজিগুলো, তিন রকমের সবজি নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে প্রথমে এক টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, আর দিয়ে দেব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এইবার নেক্সট স্টেপের জন্য আমরা চলে যাচ্ছি। এটা যদি আমরা ইনস্ট্যান্ট করতে চাই তাহলে কি করতে হবে এবার নেক্সট স্টেপে বলি। দেখুন এখানে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা কিন্তু ফুটছে। এবার একটা স্ট্রেনার এর উপরে বসিয়ে দিয়ে আমরা সমস্ত যে সবজিগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য, প্রায় 2-3 মিনিট আমরা ভালো করে ভাপিয়ে নেব। এটা যদি আমরা ইনস্ট্যান্ট না করি, একটু সময় নিয়ে করি, তাহলে কিন্তু এই যে সবজিগুলো লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম এগুলো কিন্তু আমরা 4-5 ঘন্টা বা 7-8 ঘন্টার জন্য নুন হলুদ মাখিয়ে রাখলে এর থেকে ভালোভাবে জল ছেড়ে নরম হয়ে আসবে। মিনিট হয়ে গেছে, সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে এসছে, সমস্ত সবজিগুলো নরম হয়ে গেছে। এবার যে বাকি আমার আদা রসুন আর লঙ্কা সেইগুলো জাস্ট 1 মিনিটের জন্য এখানে দিয়ে দেবো। এইগুলো 1 মিনিটের জন্য দিয়ে চাপা ঢাকা আবার দিয়ে দিচ্ছি। দেখুন আমি জল থেকে কিন্তু এটা তুলে নিয়েছি, আর সমস্ত এই সবজিগুলো নরমও হয়ে গেছে। এবার একটা শুকনো কাপড় নিয়ে নিচ্ছি, একদম জল থাকলে কিন্তু এক্ষেত্রে হবে না এই আচার বা পিকেল করার জন্য, এই শুকনো কাপড়ের মধ্যে এটা সমস্ত জলটা সোপ করে নেব, শুকিয়ে নেব এরকমভাবে, প্রায় 2-3 মিনিট রেখে দেব। 2-3 মিনিট হয়ে গেছে, এবার কিন্তু আবার আমি সমস্ত সবজিগুলো স্ট্রেনারে দিয়ে দিলাম। দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে গেছে, আরও যেটুকুনি শুকানো বাকি আছে সেটা আমি ফ্যান চালিয়ে দেব, ফ্যান দিয়ে কিন্তু শুকিয়ে যাবে পুরোটা, রোদেও আমরা শুকিয়ে নিতে পারি। নেক্সট যে আমরা স্টেপে যাব সেই স্টেপটা হচ্ছে মশলা তৈরি করা। এই আচারের জন্য লাগবে মশলা একটা, সেই মশলার জন্য কী কী উপকরণ লাগছে, কী কী মশলা নিয়ে নিয়েছি একবার দেখিয়ে দিই। প্রথমেই বলে দিচ্ছি, এখানে মেথি নিয়ে নিয়েছি, মেথি নিয়ে নিয়েছি 1/2 টেবিল স্পুন, মৌরি 1 টেবিল স্পুনের বেশি নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি গোলমরিচ, গোলমরিচটা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন, ধনে, ধনেও নিয়ে নিয়েছি 1/2 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন হলুদ সর্ষে, হলুদ সর্ষেটা কালো সর্ষের থেকে একটু বেশি নেবেন, আর সাদা জিরে নিয়ে নিয়েছি 1/2 টেবিল স্পুন। এখানে কিছুটা, এটা মশলা তৈরি করার জন্য লাগবে না, আমার পরে কাজে লাগবে, কালো জিরে এটাও নিয়ে নিয়েছি। যে সমস্ত মশলার উপকরণগুলো দিয়েছিলাম সেই সমস্ত দিয়ে দিলাম, সর্ষে, জিরে,
হলুদ সর্ষে, ধনে গোটা ধনে, মেথি, গোলমরিচ, মৌরি, সমস্তগুলো দিয়ে হাফ রোস্ট করে নেব। কিন্তু একদম লো ফ্লেমে রাখবে। হালকা আমরা গরম করে নিয়ে এটাকে হয় শিলে বা হামানদিস্তায় বা আপনারা কিন্তু মিক্সিতেও ড্রাই রোস্ট করে নিতে পারেন, মিক্সিতেও এটা গুঁড়ো করে নিতে পারেন, তবে গুঁড়োটা কিন্তু একদম মিহি হবে না। কড়াইতে এক কাপ সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে আমাদের ঠান্ডা করে নিতে হবে। তেলটা কিন্তু গরম ইউজ করব না, তেলটা ঠান্ডা ইউজ করব, কিন্তু গরম করে আমাদের নিতে হবে। এখানে বলে রাখি, সর্ষের তেলের বদলে যদি আপনারা মনে করেন রিফাইন অয়েলও দিতে পারেন, তবে আচারে কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে। এটা কিন্তু একদম ফুটন্ত গরম হয়ে গেছে, ধোয়া বেরোচ্ছে। এই জলটাকে, এই তেলটাকে কিন্তু আমরা পুরো ঠান্ডা করে নেব। গুঁড়ো করে রেখেছি, দেখুন এটাকে এরকম হাফ ডাস্ট করে রেখেছি। কিন্তু এই মশলাটাই আসল উপকরণ এবং আচারে অপূর্ব গন্ধ আনবে এই মশলাই। এবার আমরা আচারটা তৈরি করব। এর জন্য একটা পাত্র নিয়েছি, দেখুন সমস্ত শুকানো এই সবজিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি ফ্যানে শুকিয়ে নিয়েছি, আপনারা পারলে রোদে বা একটা শুকনো কাপড়ে সম্পূর্ণটা শুকিয়ে নেবেন, যাতে একটু জল না থাকে, তাহলে কিন্তু আচার একদমই নষ্ট হয়ে যাবে। এরপর যেহেতু আমরা এটাকে জল ঝরিয়ে নিয়েছি, তাই লবণটা কিন্তু আমাদের অনেকটাই বেরিয়ে গেছে। খুব সামান্যই লবণ দেবো, কেন আগেই আমাদের লবণ দিয়ে ম্যারিনেট করা ছিল। এখানে আমি হাফ টেবিল স্পুন মতো লবণ দিলাম, হাফ টেবিল স্পুনেরও কম। খুব সামান্য হলুদ দিচ্ছি, কেন হলুদ তো আছে, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য, ঝালের জন্য না। খুব সামান্য হিং দিয়ে দিচ্ছি, হিংটাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। দিচ্ছি আমচুর পাউডার এক টেবিল স্পুন, আপনাদের যদি আম আদা পাউডার থাকে সেটাও দিতে পারেন। এবার যে মশলাটা, আসল মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা এখানে আমি 3 টেবিল স্পুন দিয়ে দেবো। এটাই কিন্তু আসল মশলা, তাই এটা একটু বেশি পরিমাণেই আমাদের দিতে হবে। এর মধ্যে সমস্ত উপ মশলাই কিন্তু আমাদের রয়েছে, জিরে, মৌরি, সর্ষে, সমস্ত কিছু, মেথি। বলেছিলাম যে আমি এখানে কালো জিরে রেখে দিয়েছি, এবার এই কালো, গোটা কালো জিরেটা কিন্তু দেবো। আমরা মশলা তৈরি করার সময় কিন্তু কালো জিরে দিই নি, কালো জিরের গন্ধটা ভীষণ সুন্দর লাগবে। নেক্সট আমরা দিয়ে দেবো তেল, যে তেলটা একদম গরম করে রেখেছিলাম। এই তেলটা কিন্তু একদমই ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় দেবেন না। তেলটা দিয়ে দিচ্ছি, এখানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো জাস্ট মাখার জন্য, পরে আমি যখন বয়েমে ভরবো সেই সময় বাকি তেলটা দেবো। তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। চাপাতি, আর এই মেশানোটা হয়ে গেলেই আমরা সব শেষে দিয়ে দেবো ভিনিগার। দেখুন আমি ভিনিগার ইউজ করছি, এখানে 1 টেবিল স্পুন ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিলে আমাদের কিন্তু আচারটা বহুদিন অবধি এই ভালো থাকবে। এখানে আপনারা যে কোনো ভিনিগার ইউজ করতে পারেন, যদি ভিনিগার না থাকে তাহলে পাতিলেবুর রসও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। দিয়ে এটা 2-3 ঘন্টা কিন্তু আমি এটাকে বেশ মাখিয়ে রেখে দিয়েছিলাম, অনেকটা মজে এসেছে। এরপর আমি এই একটা বয়েমের মধ্যে, এটা যদি আমরা স্টোর করে রাখতে চাই, এটা ইনস্ট্যান্ট খেতেও পারি, আবার সংরক্ষণ করে রাখতে চাইলে এরকম একটা বয়েমের মধ্যে, কাঁচের বয়েমের মধ্যে, অবশ্যই কাঁচের বয়েমে রাখবেন, প্লাস্টিকে কিন্তু ভালো থাকবে না, গন্ধ হয়ে যাবে। কাঁচের বয়েমের মধ্যে এরকম সমস্ত আচারটা আমরা ঢেলে দেব। দিয়ে একদিন বা দুদিন আপনারা যদি ভালোভাবে টানা রোদে রাখেন, দেখবেন এর থেকে কিন্তু খুব সুন্দর তেল বার হয়ে যাচ্ছে। অবশ্যই এটা রোদে দিয়ে রাখবেন, সুন্দর হয়েছে সমস্ত আচারটা। এরকমভাবে আমি ঢেলে দিচ্ছি। যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে, তবে অবশ্যই বলবো বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব প্রিয় এইটা, সমস্ত কিছুর সাথে কিন্তু, রুটি বা যে কোনো খিচুড়ি বা যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে পারবেন। পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।